স্বাধীনতা এসেছে কিন্তু পূর্ণতা আসেনি। বিজয়ের আনন্দে উদ্বেল কোটি বাঙালির মনের কোণে তখনও আশঙ্কার কালো মেঘ। কারণ স্বাধীনতার স্থপতি কোথায় আছেন, কেমন আছেন সে খবর তখনও অজানা। অবশেষে সকল অনিশ্চয়তাকে পেছনে ফেলে পাকিস্তানের কারাগার থেকে মুক্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে ফেরেন 72 সালের 10 জানুয়ারি। জাতির জনকের এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে যেন পূর্ণতা পায় বাংলাদেশ। শাহালি জয়, রিপোর্ট। মুক্তিযুদ্ধের শুরুতে দেশদ্রোহী আখ্যা দিয়ে গ্রেফতার বঙ্গবন্ধুকে তেজগাঁও বিমানবন্দর দিয়ে নিয়ে যাওয়া হয় পশ্চিম পাকিস্তানে। 10 মাস পর সেই একই বিমানবন্দরে যখন ফিরে আসেন তিনি, তখন পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতার আলোয় রাঙা তার নিজ মাতৃভূমি বাংলাদেশ। বিমানবন্দরে লক্ষ মানুষের অভিবাদন আর সারা দেশের কোটি বাঙালির হৃদয় নিঙ্গানো আবেগ টের পান জাতির পিতা, আদ্র হয়ে ওঠে তার চোখের কোণ। যিনি বিমান সেবিকা ছিলেন, জানলা দিয়ে দেখলেন যে নিচে তো লোক এলোকারণ্য, তিনি উত্তেজিত হয়ে বললেন যে নেতা দেখেন আপনার জন্য কত লোক অপেক্ষা করছে। বঙ্গবন্ধু নিচে একটু জানলা দিয়ে তাকালেন, তারপরেই তিনি মুক্ত ফিরিয়ে আনলেন এবং নিজেই সমাপ্ত করলেন, এত মানুষ আমাকে ভালোবাসে আমি তাদেরকে কি খাওয়াবো। এবং তারপরেই দেখা গেল যে বঙ্গবন্ধুর চোখ দিয়ে পানি পড়ছে। বিমানবন্দর থেকে নিজ পরিবারের কাছে নয় বঙ্গবন্ধু ফিরে যান, তৎকালীন রেসকোর্স ময়দানে জনতার কাছে, যাদের মুক্তির জন্য বঙ্গবন্ধুর আজীবনের সংগ্রাম। আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে, আমার বাংলা মানুষ আজ মুক্ত হয়েছে। সেদিন ছিল বুক ভরা নিঃশ্বাস নেওয়ার দিন, সেদিন ছিল সত্যিকার স্বাধীনতা পাওয়ার তৃপ্তির দিন, এবং সেদিন থেকে মূলত বাঙালিরা মনে করে আমরা স্বাধীনতা পেয়েছি। জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে অন্ধকার থেকে আলোর পথে শুরু হয় বাংলাদেশের নবযাত্রা। যে পাকিস্তানের 25 বৎসর যে আন্দোলন সংগ্রাম করে তিনি স্বাধীন দেশ প্রতিষ্ঠা করেছেন, সেই স্বাধীন দেশটি হচ্ছে আলোর দেশ, আর অন্ধকার থেকে তিনি এখন আলোর পথে যাচ্ছেন। এর আগে 8 জানুয়ারি কারামুক্ত বঙ্গবন্ধুকে পাকিস্তানিরা প্রথমে লন্ডনে পাঠায়। বাংলাদেশকে তখনও স্বীকৃতি না দেয়া যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রধানমন্ত্রী সকল প্রোটোকল ভেঙে ছুটে আসেন ডাউনিং স্ট্রিটের সরকারি বাসভবনে বাংলাদেশের রাষ্ট্রপতিকে বরণ করে নিতে। লন্ডন থেকে ঢাকায় ফেরার পথে কিছুক্ষণের যাত্রা বিরতি ছিল নয়াদিল্লিতে, সেখানে তাকে দেয়া নজিরবিহীন অভ্যর্থনায় উপস্থিত ছিলেন ভারতের রাষ্ট্রপতি ভি বি গিরি এবং প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। আমার ভাই ও বোনেরা, শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।